হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেরুদা ডেইলি লাইফস্টাইল চ্যানেল। আপনাদের অনেক অনেক স্বাগত, তো অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলায় রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাসনগুলো মেজে রেখে দিলাম, আর আজকে কি বলো তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ এক জায়গায় যাব বলে। আর এমনি তো আজকে পুজো পাঠ আছে, তো কাজগুলো তাড়াতাড়ি করবো বলে ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম। আর দেখো, ভাত বসিয়ে দিতেই এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে এসে দেখি তো আবার যেটা সিলিন্ডার ভরা ছিল ওটা আনলাম, আর এনে আবার নিজে এটাকে মানে ঠিক করে দিলাম, সেটিং করে দিলাম। সেটিং করে দিয়ে এবার রান্নাটা চাপিয়ে দেব। শুধু একটু ভাতটা ফুটছিল, এমনিতে ওমনিতে গ্যাসটা শেষ হয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, তো এটা সব সেটিং করে নিলাম। আর কীভাবে সেটিং করলাম না করলাম তোমরা তো সব সবটাই দেখতে পেলে। তো বন্ধুরা, এর আগে অনেক দিন আগে যখন মানে এরকম রান্না করতে করতে হুটহাট করে গ্যাস শেষ হয়ে যেত, তখন যে আর একটা নতুন সিলিন্ডার কীভাবে মানে ভর্তি সিলিন্ডারকে সেটিং করব সেটাই মানে পারতাম না, এরকমটা আমি ছিলাম। এতটাই মানে বোকা ছিলাম, মানে করতেই পারতাম, আর ওর অপেক্ষায় বসে থাকতাম কখন আসবে কখন না, কখন আসবে সেটিং করবে তারপরে আমি রান্না করব, মানে ওর অপেক্ষায় বসে থাকতাম। তো এরকমটা ছিল। আর কি বলো তো, সময়ের সাথে সাথে না সবাই শিখে যায়, মানে ওভাবে থাকতে থাকতে আমারই খুব রাগ করতো নিজেকে। যদি তখন মনে হতো যদি আমি নিজে করতে পারতাম, তো এতটা অপেক্ষা করার কোনো দরকারই ছিল না, আর এতটা সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তো এভাবে থেকে থেকে দেখে দেখে আমি শিখে গেছি, এখন কোনো সমস্যা হয় না, যখনই শেষ হয়ে যায় তখন নিজে নিজে সেট করে নিই। তো যাই হোক, তো বন্ধুরা আমাদের এটাই কথায় বলা হয়েছিলো যে আমরা মেয়েগুলা আমাদের অনেকটা সহ্য শক্তি ধৈর্য শক্তি আছে বলে আমাদেরকে যেই পাত্রে ঢালা হোক না কেন সেই পাত্রে কিন্তু আমরা আকার নিতে পারি, এতটাই আমাদের ক্ষমতা আছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে এই সহ্য ধৈর্য শক্তিটা আছে বলে আমরা শ্বশুরবাড়িতে মানে হাজারো সমস্যা দুঃখ সুখ দুঃখ সুখের মধ্যে সংসার করতে পারছি, বা এখনও টিকে আছি, সংসার করে খাচ্ছি। তো বন্ধু, আর একটা কথা হলো কি, যখন আমি নতুন নতুন মানে শ্বশুরবাড়িতে আসি, তখন এখান থেকে আমাকে বলা হতো যে থাকে না কতগুলো ফ্যামিলিতে যে বাইরে একটা শাসন থাকে, যে বাইরে কোথাও ঘোরাঘুরি হবে না, বাইরে মানুষের সঙ্গে কথা বলা যাবে না, মানে স্বাধীনতা জিনিসটা ছিল না। তো তখনকার দিনে কিন্তু এই জিনিসটাই ছিল, মানে শ্বশুর শাশুড়ি মা এগুলো মানে একটা মানে বাড়ির বউদেরকে শাসনে রাখতো, কড়া শাসনে যাকে বলে। তবুও কিন্তু বউগুলো মানে তবুও কিন্তু ওই বউগুলো শাসনের মধ্যে থেকেও কিন্তু সংসার করতে পেরেছে। তো জানি না এখনকার মেয়েগুলো সেটা অতটা সহ্য করতে পারে না, মানে আগেকার কথা বলছি, আগেকার যারা আছি আমরা অনেকটা মানে অস্বাধীনতার মধ্য থেকে অনেকটা চাপার মধ্য থেকে কিন্তু সংসার করে টিকে আছে। তো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, আসলে এটা আমার না মনে হয় আমি যেই মানে যেই সংসারের মধ্য দিয়ে আর যেই সমস্যার মধ্য দিয়ে আমি দিন কেটেছি, যেগুলো আমার দিন চলে গেছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, স্নান টান করে পুজো পাঠ কমপ্লিট করে চাটা খেয়ে নিলাম, দেখলেই তো, আর এখন রান্নাটাও চাপিয়ে দিচ্ছি। তো এদিকে আমি আজকে পটল ভাজা করব, তার সাথে লাউয়ের ডগা এনেছিল, তো এটা রাতের বাজার করা। তো যাই হোক,
তো বন্ধুরা দেখো, যার যার বাড়িতে বাচ্চা আছে তো তার কাণ্ড এরকমই থাকে। দেখো কেঁচে নিয়ে কী কাটাকাটি করেছে। আর বন্ধুরা, বিছানা চাদরগুলো পাল্টে দিলাম। তো আমার যে সকালে কোনো এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ওটা ক্যান্সেল হয়ে গেল। তো হঠাৎ করে বাড়িতে আসতে চলেছে আমার মা আর মেজো বোন। তো ওই কাজটা আমার যাওয়ার কথা ছিল, তো পরে পরে ফোন করে বললো যে না, তোকে আসতে হবে না, তুই বাড়িতে থাক আর তোদের বাড়িতে আমরা যাব। তো মেজো বোন বললো আমাকে সেটা। তো আমি এদিকে বিছানাগুলো চেঞ্জ করে নিলাম, নতুন বিছানা, মানে নতুন বললো না, ধোয়া বিছানা চাদরগুলো পেতে দিলাম আর ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে, পটল ভাজা, আর এদিকে তোমার লবের ডোকা। তো বন্ধুরা এইদিকে তো আমার কাজ বেড়ে গেল। তো আবার রান্না করলাম, পাঁপড় ভাজলাম, ডাল করলাম, গরম ভাত করলাম, আলু ভাজা করলাম, আর সকালের সবজিগুলো তো আছে। তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, এখন বনি বেরিয়ে দিচ্ছে। এই যেমনটা না, মানে চট করে কাজ ধরে নেয় ও, মানে কী বলবো আর, ওরকমই ও কাজ ধরতে মানে ওর কোনো ইয়ে করে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সবাই এখন বসে আছে এখানে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের মতো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।